أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। মোহাম্মদ নামের একটা ব্যক্তি বেরিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ব্যক্তি বেরিয়েছে, এই ব্যক্তি বলছেন রবনু আল্লাহ, আর নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে কিছু লেখনী, ওটা বলছে এটা নাকি আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা তিনি ওহী নিয়ে এসেছেন। তখন সেদিন সেই রোম সম্রাটের কথা আমি আপনাকে কি দিয়ে বোঝাবো, রোম সম্রাট সেদিন বলে দিয়েছিলেন চমৎকার ভাবে আবু সুফিয়ানকে, যে হে আবু সুফিয়ান, তুমি যে বর্ণনাটা দিলে, যে ব্যক্তির কথা বললে, এটা যদি সত্য হয়ে থাকে, ইনকান হাক্কান মাতাকুন, হে আবু সুফিয়ান তুমি যে বললে এটা যদি সত্য হয়ে থাকে, ফাসা ইয়ামসিকু মা তাহতা কদামাই, হে হায় আবু সুফিয়ান তোমার ধ্বংস হোক, হে আবু সুফিয়ান তোমার ধ্বংস হোক, তোমার তুমি ভুলে যাচ্ছ, আজকে যদি আমি আবু সুফিয়ান, আমি তুমি আবু সুফিয়ান যে কথা বললে, সে মক্কা মদিনা দখল করেছে, তুমি যে কথা বললে, ফাসাই ইয়ামসিকু মা তাহতা কদামাই, হে আমি মনে করছি শুধু মোহাম্মদ মক্কা মদিনাতে কেন, আমার মানে গোটা বিশ্ব নিবে তো নিবেই, এমনকি রোম সম্রাটে রোমে এসেও এই তাওহীদের পতাকা উৎপাত পাত করে উঠবে, তাওহীদের পতাকা পাত পাত করে উঠবে। রোম এমন একটা জায়গা যেখানে খ্রিস্টান পাদ্রীরা থাকে, তারা জীবনে বিবাহ করে না, কোনো শিশুই করে না, সেখানে ইসলামের কোনো বালাই, ইসলাম বলে ধর্ম আছে, তাদের ব্রেন থেকে ওয়াশ করে ফেলে দিয়েছে। আর কিয়ামতের আগে যদি ওই রোমেও ইসলামের পতাকা পতপত করে ওড়ে, আমি মনে করি আমার বাংলাদেশের সংবিধান ও কোরআন একদিন উঠবে ইনশাআল্লাহ। শুধু সংবিধানে নয় নয়, গোটা বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ তাওহীদের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আরে শুধু রোম সম্রাট এ কথা বলে শেষ করে দেননি, তিনি আরো বলছেন যে ওয়াইন কুনতিন দাহু, আমি রোম সম্রাট আজকে যদি মুহাম্মাদের কাছে থাকতাম, ও আকসাম তো কথা মাই, হে আমি রোম সম্রাট তার পা ধুয়ে সাফ করে দিতাম। বিশাল ব্যাপার, অনেক বড় ব্যাপার। সেদিন যদি রোম সম্রাট মুহাম্মাদের গুরুত্ব বুঝে, আরে মুসলমান তোমার তো হতভাগা মুসলমান, তুমি তো খাতনা দেওয়া মুসলমান, তুমি তো ইসলামের গুরুত্ব বোঝো না, তুমি তো মুহাম্মাদের গুরুত্ব বোঝো না, তুমি এই জন্য রাসূলের আদর্শকে মূল্যায়ন করো না, আজকে যদি রোম সম্রাটের বক্তব্য এভাবে জ্বালাময়ীভাবে ফুটে ওঠে, বাংলার মাটি তাওহীদের সমাজ কখনো ইনশাআল্লাহ বাতিলের কাছে মাথা নত করবে না। আজকের আপনাদের মসজিদে খুতবা দিয়ে আমি আনন্দ পাচ্ছি, মসজিদের কানায় কানায় যুবকে পরিপূর্ণ, দাড়ি পেকে গেছে, এর সংখ্যার থেকেও দাড়ি কাঁচা লোকের বেশিরভাগ বেশি, বয়স কম, 20-25 বছরের তাগড়া যুবক ভাই দেখা যাচ্ছে। আমি আশা করছি এই মসজিদ থেকে ইনশাআল্লাহ তাওহীদের পতাকা ইনশাআল্লাহ পতপত করবে ইনশাআল্লাহ। শুধু এখানে কেন, গোটা বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ আপনাদের এলাকা থেকে যেন এমন একজন তাওহীদ যুবক আল্লাহ কবুল করে নেন, তার মাধ্যমে যেন গোটা বাংলাদেশে তাওহীদ ছড়িয়ে দেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, স্বপ্ন দেখতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার স্বপ্ন আপনার পরিশ্রম কখনোই বিফলে যাবে না, পরিশ্রম কখনো ফাঁকি দেয় না। কি কষ্ট করেন অবশ্যই আল্লাহ তাআলা বরকত দান করবে, নিজের মনের মধ্যে চাহিদা নিয়ে আসেন, আল্লাহ আরও বরকত দিবে। এই আল্লাহ আল্লাহ কখনো আপনাকে ফিরিয়ে দেন না, আল্লাহর কাছে কান্না কাটা করবেন, আল্লাহর কাছে চাইবেন, গভীর রাতে উঠে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, তোমার নির্দেশের কাছে মাথা নত করিনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে পাপ মার্জনা করে দাও, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দাও। আপনি যদি এভাবে দুরাকা সলাত আদায় করে দোহা তুলে আল্লাহর কাছে কান্নাকাটা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দান করছেন। আল্লাহ কত চমৎকার করে বলে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাকে দুটি জান্নাত দান করলাম। এটা কি একটুখানি ব্যাপার? এটা বিশাল ব্যাপার, অনেক বড় পাওয়া। শুধু এখানে শেষ নয়, যদি কোনো ব্যক্তি গভীর রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটা করে নিজের পাপ মার্জনা হওয়ার জন্য, আল্লাহর নির্দেশের বিরোধী চলার জন্য এখন অনুশোচনা করে ক্ষমা চায়ার বলে, আল্লাহ পাপ করে ফেলেছি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ওই ব্যক্তির পিছনের সকল পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন, সবগুলোকে আল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহর নির্দেশের কাছে মাথা নত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব কিছুকে আল্লাহ যেন কোরআন সুন্নাহ পন্থায় চলাফেরা করার তৌফিক আল্লাহ দান করেন, বলুন আমিন। আল্লাহ সমাজের অরাজকতা, সমাজের একে অপরের মধ্যে বিভিন্ন ভেদাভেদ আল্লাহ তুমি সব কিছুকে ভুলিয়ে দিয়ে আমাদেরকে এক কাতারে সামিল হয়ে চলার তৌফিক তুমি দান করে, বলুন আমিন। যিনি আজকে আমার ভাই তিনি কালকে আপনার শত্রু, এটা আপনি আমি কখনো মনে করতে পারি না। যিনি ভাই শত্রুতা করেছেন তাকে ক্ষমা করে দিন, যিনি ভাই আপনার সাথে রাফ আচরণ করে ফেলেছেন তাকে ক্ষমা করে দিন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। যিনি আপনার সাথে অপরাধ করে ফেলেছেন তাকে ক্ষমা করে দিন, তার জন্য দোয়া করুন। আপনি নিজের জন্য যখন দোয়া করবেন গোটা মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। একটা চমৎকার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি নিজের জন্য দোয়া করে কবুল হচ্ছে না, নিজের জন্য খুব দোয়া করে কবুল হচ্ছে না, যদি কোনো ব্যক্তি তখন অপরের জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়া ওই ব্যক্তির উপর আল্লাহ কবুল করে নেন। অতএব আপনি দোয়া করবেন নিজের জন্য, হিংসা রাখবেন না, কোনো প্রকার হিংসা প্রতিহিংসা পরায়ণতাগুলো দূর করবেন, এবং আল্লাহর নির্দেশ আমরা যেন মাথা নত করতে পারি, আমার পরিবার যেন মাথা নত করতে পারে, আল্লাহ নির্দেশের কাছে মাথা নত করতে পারে, তাওহীদের কাছে মাথা নত করতে পারে। এই জন্য আপনি আমি সকলে যেন দোয়া করি, এবং যারা দেশ পরিচালনা করছেন, যারা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন, আল্লাহ সকলকেই উত্তম যাজা, আল্লাহ সকলকে উত্তম বরকত, আল্লাহ যেন সব কিছু আল্লাহ দান করেন, এবং তাদেরকে তাওহীদি পন্থায় দেশ পরিচালনা, তাওহীদি পন্থায় ব্যক্তি পরিচালনা, তাওহীদি পন্থায় আপনি আমি নিজেদেরকে পরিচালনা যেন করতে পারি। আল্লাহ যেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মা লা